হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একদম ভালো নেই, আজকের ভিডিও দিতে পারিনি। তার একটাই কারণ, এই যে দেখো কপালে তিনি কেমন ফুলে উঠেছে দেখতে পাচ্ছ। আসলে কি হয়েছে, রান্না করার সময় তো তোমাদেরকে ভিডিওটা করে দেখাই, ভিডিও করি, তো সেই রান্না করতে গিয়ে আর আলু, মাছের ঝোলের আলু মানে খুন্তি দিয়ে একটু ঘন করার জন্য গালতে গিয়ে পুরো একদম আলুটা ছিটকে, ঝোল ছিটকে এসে পুরো আমার এই যে মুখের এইগুলোতে পড়েছে, এইগুলোতে পড়েছে দেখতে পাচ্ছ, এইসব ফুলে গেছে। আর এই যে দেখো কালো কালো হয়ে গেছে, পুরো ফুলে গেছে, মানে তরকারির ঝোল ছিটকে এসে তো পুরো মুখটাতে পড়েছে, পুরো ঝোল মানে কি ঝাপ ঝালের মতো পুরো জ্বলছে। তাড়াতাড়ি করে ঠান্ডা জল দিয়েছি, ভেবেছিলাম যে কিছু হবে না, কিন্তু দেখো কালো কালো হয়ে গেছে, এই যে সব হয়ে গেছে। তার জন্য আজকের আর ভিডিও দিতে পারিনি, করতে পারিনি। তার মধ্যে ভীষণ কাশি হচ্ছে, শরীরটা একটুও ভালো নেই, মানে একদম শরীর ভালো নেই। খুব কষ্ট করে আজকের কাজ করেছি, শরীর যতটাই খারাপ হোক না কেন কাজ ওরা ঠিক করে নেবে। তো কাজ করে বাড়ি চলে এসেছি, একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে একটু আগেই উঠেছি। আর কালকের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান আছে জানতে পারবে? এই যে দেখো বাজারঘাট করা হয়েছে, প্রচুর বাজারঘাট হয়েছে। দেখো এখানে বাস্তাতে আলু রয়েছে, এখানে বড় কুমড়ো, তারপর ওখানে মশলার বাজার দেখতে পাচ্ছ, ডাল তেল, এখানে টমেটো দুধ এইসব বাজার করে আনা হয়েছে। আর সকালবেলা থেকে রান্না শুরু হয়ে যাবে, ওই জন্য করে আনাজ কাটা হচ্ছে দেখতে পাচ্ছ ওখানটাতে। আর কালকের জন্য কাটা বাটা শুরু হয়ে গেছে এখানটাতে। আর ওইদিকে দিদা বসে বসে উনুনে জ্বাল দিচ্ছে, রান্না হবে, রাতে খাবার হবে, একটা নিরামিষ তরকারি বানাবো আর ভাত বানাবো। বাবু সন্ধে দেবে, কোথায় আলো সে? এ বাবু, বাবু কোথায় গেল রে? ঈশান, এই ঈশান কোন দিক গেল সে?